বিকেল চারটার সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সাথে আছি আমি অনুভা বিশ্বাস। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। 2050 সালের মধ্যে অসম্ভব হয়ে উঠতে পারে ঘরের বাইরে কাজ করা। তিন দিন বৃষ্টি অব্যাহতের আভাস, কমতে পারে তাপমাত্রা। বগুড়ায় অটোরিকশা ভটভটি সংঘর্ষে দুই বোন সহ নিহত তিন। আজ পবিত্র হজ, ক্ষমা চেয়ে আরাফায় হাজিদের প্রার্থনা। বঙ্গবন্ধু সেতু বেড়েছে যানবাহনের চাপ, একদিনে 3.25 কোটি টাকার টোল আদায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর, এর ওয়াল থিকনেস এবং রিপ থিকনেস বেশি থাকায় টিকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। ভয়ঙ্কর তাপপ্রবাহে দগ্ধ ভারতের উত্তরাঞ্চলে অবশেষে শুরু হয়েছে বহুল আকাঙ্ক্ষিত বৃষ্টিপাত। এতে সেখানকার বাসিন্দারা আপাতত হাঁপ ছেড়ে বাঁচলেও তাপমাত্রার পারদ এখনও উপরেই থাকছে দেশটির অন্যান্য অঞ্চলে। ক্রমবর্ধমান এই দাবদাহ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কিভাবে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটির লাখ লাখ মানুষ জলবায়ু সংকটের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। উত্তরপ্রদেশে এ সপ্তাহে বৃষ্টি নামার আগে ভারতের উত্তরাঞ্চল রাজ্যটির কিছু কিছু এলাকায় তাপমাত্রার পারদ উঠেছিল 47 ডিগ্রি সেলসিয়াসে। এতে তাপজনিত কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন শত শত মানুষ। বৃষ্টি শুরুর পর গত রোববার রাজ্যের রাজধানী লখনৌতে তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। আশেপাশের অন্য শহরগুলোতেও কমেছে গরমের উত্তাপ, কিন্তু প্রতিবেশী রাজ্য বিহারে এখনও চলছে তীব্র তাপপ্রবাহ, যার কারণে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছে সেখানকার কর্তৃপক্ষ। সারা দেশে বৃষ্টি বেড়েছে, বৃষ্টির প্রবণতা আগামী 3 দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী 24 ঘন্টায় তাপমাত্রা সর্বোচ্চ 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। সোমবার সকাল 6টা থেকে মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টায় দেশের সব বিভাগে বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টির প্রবণতা উত্তরাঞ্চলে কম, দক্ষিণাঞ্চলে বেশি বৃষ্টি হচ্ছে। এ সময় সবচেয়ে বেশি 66 মিলিমিটার বৃষ্টি হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায়। এ সময় ঢাকায় 4 মিলিমিটার বৃষ্টি হয়েছে। সোমবার থেকেই ঢাকার আকাশ মেঘলা, এদিন রাজধানীর কোথাও কোথাও হালকা বৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল থেকে ঢাকায় বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন ঈদে ঘরমুখো মানুষ। বগুড়া সদর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে ভটভটির সংঘর্ষে দুই বোন সহ 3 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুই বোনের বাবা ও মা। মঙ্গলবার সকাল 6:45 দিকে উপজেলার নওগাঁ বগুড়া আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া মণ্ডল পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। সদর থানার উপপরিদর্শক ইমতিয়াজ আহমেদ জাগোনিউজকে বলেন, মঙ্গলবার সকালে কাহালু থেকে আসা বগুড়াগামী যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাঝবোঝাই ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোচালক ঘটনাস্থলেই নিহত হন। পরে একই পরিবারের 4 সদস্যকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় 2 শিশুর মৃত্যু হয়। তাদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে। এছাড়া অটোচালকের মরদেহ স্বজনরা নিয়ে গেছেন। ঈদুল আজহাকে কেন্দ্র করে বঙ্গবন্ধু সেতুতে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। গেল 24 ঘন্টায় সেতু পারাপার হয়েছে 42,507টি যানবাহন। এতে 3,25,51,450 টাকার টোল আদায় হয়েছে। মঙ্গলবার বঙ্গবন্ধু সেতু সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আহসানুল কবির পাভেল জাগোনিউজকে তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার সকাল 6টা থেকে মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত 3,25,51,450 টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ। এর বিপরীতে 42,560টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে সেতুর পূর্ব টোল প্লাজায় 24,817টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় 1,66,94,900 টাকা। আর সেতুর পশ্চিম টোল প্লাজায় 17,743টি যানবাহন পার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে 1,58,56,550 টাকা। গ্রামে আর শহরে ডাইনিং বা রেস্টুরেন্টে আর ইটালিয়ানো মেলামাইন, ইটালিয়ানো মেলামাইন। 1444 হিজরির পবিত্র হজ আজ।
প্রতি হিজরি বছরে 9 জিলহজ মুসলিম উম্মাকে হজ পালনে ঐতিহাসিক আরাফাতের ময়দানে উপস্থিত হতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জু আরাফা, অর্থাৎ আরাফাতের ময়দানে উপস্থিত হওয়াই হজ। এদিন মহান আল্লাহ সবচেয়ে বেশি মানুষকে ক্ষমা করেন। ক্ষমার আশায় সারা বিশ্ব থেকে আগত হজ যাত্রীর আরাফায় তাকবীর, তালবিয়া, ক্ষমা প্রার্থনা ও কান্নার রোনাজারিতে ব্যস্ত। বিশ্ব মুসলিমের মহাসম্মিলন স্থল বা মিলন মেলা এই আরাফার ময়দান। আজ মঙ্গলবার আরাফার দিবসে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মসজিদ নামিরা থেকে হজের খুতবা ও নামাজ আদায়ের মধ্য দিয়ে পালিত হবে হজের মূল আনুষ্ঠানিকতা। আরাফাতে এদিনের আনুষ্ঠানিকতাকে মূল হজ বলা হয়। আরাফায় অবস্থিত মসজিদে নামিরা থেকে হজের ভাষণ দেবেন সৌদি আরবের সিনিয়র উলামা কাউন্সিলের সদস্য শায়খ ডক্টর ইউসুফ বিন মোহাম্মদ বিন সাইদ। পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু হওয়ায় ঘরমুখ মানুষ ভিড় করছে বাস টার্মিনালগুলোতে। তবে বৃষ্টির কারণে দুর্ভোগে পড়েছে মানুষ। টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়া যাত্রীরা অবস্থান নেয় বিভিন্ন ছাউনির নিচে। আজ সকালে রাজধানীর সায়েদাবাদ যাত্রাবাড়ী ধোলাই পার শনি রাখরা ঘুরে দেখা গেছে, বৃষ্টির কারণে অনেকে সময় মতো বাস কাউন্টারে পৌঁছাতে না পারায় অনেক বাস বিলম্বে ছাড়ছে, ফলে এসব সড়কগুলোতে জটলা তৈরি হয়েছে। সকাল 7:30 থেকে থেমে থেমে বৃষ্টি পড়ায় বাস টার্মিনালগুলোর আশপাশে ছাউনির নিচে পরিবার নিয়ে আশ্রয় নিতে দেখা গেছে অনেককে। বাস কর্তৃপক্ষ বলছে, সকাল থেকে বৃষ্টি হওয়ায় অনেক যাত্রী আসতে পারছে না, ফলে সময় মতো বাস ছাড়া যাচ্ছে না। অনেক যাত্রী আগে এসে বৃষ্টিতে বিপত্তিতে পড়েছে। তার সঙ্গে যুক্ত হয়েছে গরুর হাটকেন্দ্রিক বিভিন্ন সড়কের জট। ঈদ যাত্রায় ঘরমুখ মানুষের অবস্থা দেখতে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনে এসেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। মঙ্গলবার বেলা 11:30 পরিদর্শন করেন তিনি। এ সময় সদরঘাটের পুরো টার্মিনাল ঘুরে দেখেন তিনি। তার সঙ্গে ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয় ও অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। মঙ্গলবার সকাল 8:30 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। খন্দকার মোশাররফ ব্রেন স্ট্রোক করে গত 18 জুন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে তিনি 8 দিন চিকিৎসাধীন ছিলেন। এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে তিনি সিঙ্গাপুর ন্যাশনাল হাসপাতালে চিকিৎসা নিতে যাচ্ছেন। সশস্ত্র বিদ্রোহ ব্যর্থ হওয়ার পর রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের নেতা ইয়েভজেনি প্রিগোজিন এক বার্তায় বলেছেন, তিনি সরকার উৎখাতের জন্য মস্কো অভিমুখে যাত্রা শুরু করেনি। প্রায় 11 মিনিট স্থায়ী অডিও বার্তায় ওয়াগনার প্রধান বলেন, তার সৈন্যদের 2টি শহরের সামরিক স্থাপনা দখল ও মস্কোর দিকে যাত্রার লক্ষ্য ছিল প্রতিবাদ জানানো, সরকার উৎখাত করা নয়। প্রিগোজিনের দাবি, রুশ কর্তৃপক্ষ আগামী 1 জুলাই থেকে ওয়াগনার গ্রুপ বন্ধ করে দিয়ে এর সৈন্যদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল, কিন্তু ওয়াগনার গ্রুপ এর বিরোধী ছিল এবং কমান্ডাররা কেউই মন্ত্রণালয়ের সঙ্গে কোনো চুক্তি করতে রাজি হননি। তিনি আরো বলেন, ওয়াগনার গ্রুপকে সক্রিয় রাখার উপায় বের করতে বেলারুশের নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কো সহায়তা করেছেন। প্রিগোজিন তার বার্তায় রুশ সেনাবাহিনীর সমালোচনা করে দাবি করেন, ওয়াগনার গ্রুপকে প্রথম আক্রমণের দায়িত্ব নেওয়া হলে অনেক আগেই ইউক্রেনের রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শেষ হয়ে যেত। রাজকীয় ভঙ্গিমায় মহাশূন্যে উন্মোচিত হল 2023 সালের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ট্রফি। আইসিসি জানিয়েছে, ভূপৃষ্ঠের 1,20,000 ফুট উচ্চতায় স্ট্র্যাটোস্ফিয়ারে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করা হয়েছে, যা বিশেষ প্রযুক্তির মাধ্যমে গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অবতরণ করেছে। এ মাঠেই বিশ্বকাপ ফাইনাল হবে। আইসিসি বলছে, এবারের ট্রফি ট্যুরটি হবে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড়। আগামী 8 নভেম্বরে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে ট্রফিটি ঘুরে আসবে 18টি দেশ। 27 জুন থেকে 14 জুলাই পর্যন্ত ভারতের বিভিন্ন শহর ঘুরবে বিশ্বকাপ ট্রফি। বাংলাদেশে আসবে আগামী 7ই অগস্ট, থাকবে 9ই অগস্ট পর্যন্ত। এবারে ট্রফি ঘুরবে কুয়েত, বাহরাইন, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া, উগান্ডা, ফ্রান্স, ইতালির মতো দেশেও। আইসিসির আশা, এ ট্রফির সংস্পর্শে আসবেন প্রায় 10 লাখ সমর্থক। আগামী 4ই সেপ্টেম্বর আয়োজক ভারতে ফিরে যাবে ট্রফিটি।
দর্শক, এই ছিল এখনকার মতো। এই নিউজটি আপনারা পরবর্তীতে শুনতে পাবেন জাগো এফএম 94.4 এর অ্যাপে। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগোনিউজ24.com। ধন্যবাদ সবাইকে।